বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করব অবশ্যই ভালো আছো। আমিও অনেকটাই ভালো আছি। কালকে একটু শরীরটা টালমাটাল করছিল, তো অনেকটাই বেটার আছি। তো এখন বাজে 7:40, আর এখন থেকেই আজকে ব্লগটা শুরু হচ্ছে। তোমাদেরকে কদিন ধরেই আমি বলছিলাম যে আমি অন্য কিছু করার চেষ্টা করব, তো চ্যালেঞ্জ ভিডিও ভেবে দেখলাম। চ্যালেঞ্জ ভিডিও অনেকেই গেছে চ্যানেলে, আর ইচ্ছে করলে তো চ্যালেঞ্জ ভিডিও করতেই পারবো। আমি ব্যাঙ্গালোরকে একটু একটু মিস করছি, আর অনেকেই বলছো আমাকে যে ব্যাঙ্গালোর কবে ফিরে যাব বা কিছু। তো তাদের জন্য আজকে ব্যাঙ্গালোরের ওপরেই কিছু একটা করার চেষ্টা করছি আর কি। তো দেখো, আমি তো এখন ব্যাঙ্গালোরে নেই, তো ব্যাঙ্গালোরের চারদিকটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না অবভিয়াসলি। তাই জন্যে আমার যে প্রথম থেকে আমি ব্যাঙ্গালোর গেছিলাম, প্রথম 7 দিন বা তারপর কিভাবে গেলাম, কেন যেতে হলো, মানুষ তো এখন যা যাবার কর্মসূত্রে এদিক ওদিক যেতেই হচ্ছে, তো সেইভাবেই যাওয়া আর কি। আমি হয়তো বলেছি কখনো কখনো, কিন্তু পুরোটা সেভাবে ভেঙে কখনো বলা হয়নি। তো আজকে তোমাদের সাথে সেই গল্পগুলোই শেয়ার করব, আমি কিভাবে মানিয়ে নিলাম ওখানে বা আমার কী কী ফেস করতে হয়েছে ওখানে গিয়ে, সবটাই তোমাদেরকে বলবো একটা গল্পের ছলে। শুধুমাত্র এইভাবে বলে গেলে হয়তো ভালো লাগবে না শুনতে, তাই জন্যই করা ওরকমভাবে। আর যেহেতু আমি ব্যাঙ্গালোর নেই, তাই জন্য চারদিকটা দেখাতেও পারবো না, কিন্তু তাহলে দেখাবোটা কী করে বা আমি গল্পটাই বা বলবো কী করে? প্রথম থেকে অনেক বন্ধুই আমার সাথে নেই, তো প্রথমে ব্লগগুলো অনেকেই মিস করে গেছো, তাই জন্য আমি ভেবে দেখলাম যে প্রথম থেকে কয়েকটা ভিডিওর আমি আজকে স্ক্রিন রেকর্ডার অন করে করে ভিডিও ক্লিপগুলো নিয়ে নিয়েছি, সেগুলোই আজকের ব্লগে আবারও শেয়ার করে দেবো। আর যাদের দেখা আছে তারা না গল্পটাই শুনো। তো চলো, আর প্লিজ কেউ স্কিপ করো না প্লিজ, এটা আমার তরফ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট। এইটুকু রিকোয়েস্ট তো আমি রাখতেই পারি না, প্লিজ প্লিজ। প্রায় 1 বছর আজকে হতে যায়, সেরকমভাবে চ্যানেল এগিয়েছে আমি এটা বলবো না, তবে আমি চেষ্টা ছাড়িনি আর ছাড়বো না, এটা চলতেই থাকবে। তো চলো তাহলে বেশি লেট না করে গল্পটা শুরু করা যাক। আশা করি তোমাদের ভালো লাগবে, খারাপ কিছু লাগবে না, কারণ ব্যাঙ্গালোরের ওপরে শুনতে তোমরা অনেকেই ভালোবাসছো, অনেকে ইন্টারেস্ট দেখাচ্ছ, তাই জন্যই মনে হলো এটার ওপরেই করা যাক। তো চলো শুরু করা যাক। তোমাদের সাথে আগেই শেয়ার করেছি 22 ফেব্রুয়ারি 2021 আমার ব্যাঙ্গালোর শহরে প্রথম পা রাখা। যদিও শহরটাকে প্রথম দিনই ভালো লেগেছিল সেটা একদমই নয়। হ্যাঁ, যদি বলো দেখতে, তাহলে বলবো চোখের দৃষ্টিতে অবশ্যই ভালো লেগেছিল, সাজানো গোছানো একটা পরিষ্কার শহর। তবে বাকি সব কিছুর সাথে মানিয়ে নেওয়া তো দূরের কথা। এই শহরের লোকজন, আদব কায়দা, দোকান বাজার সবটাই ছিল আমার কাছে অজানা, তাই মানিয়ে নেওয়ার কথাটা তো এখন আসছেই না। সবচেয়ে বেশি প্রবলেমে ছিল এই শহরের কানাডা ভাষা। সব কিছুর সাথে যদিও ওই 7 দিনে মানিয়ে নেওয়ার টাইম পাইনি বললেই চলে, কারণ ওই 7 দিন আমার বর অফিস গেলে আমি থাকতাম হোটেল রুমে বন্দি। কোনো রকমে ওই 7 দিনের বন্দিদশা কাটিয়ে কলকাতা ফিরে আসার পালা। যখন কলকাতা ফিরে আসি আর তার সাথে ফিরে পাই একটা প্রাণবন্ত জীবনকেও, সব থেকে বেশি শান্তি পাই এই দুখানা কান। গোটা 7 দিন পর এয়ারপোর্টে নেমে কানে আসে বাংলা ভাষা আর পেটে পড়ে বাড়ির খাবার। এই ছিল আমার প্রথম 7 দিনের ব্যাঙ্গালোর শহরের জার্নি। তারপর 2021 জানতে পারি এবার সময় হয়েছে লোটা কম্বল নিয়ে পাড়ি দিতে হবে আমার সেই ভালো না লাগা, মানিয়ে নিতে না পারা শহরে। এক্ষেত্রে আরো একটি কথা না বললেই নয়, আমি যাওয়ার আগেই জেনে গিয়েছিলাম আমাকে পুরো রাতটাই ঘরে একা কাটাতে হবে, কিন্তু সেভাবে ভয় পাইনি বললেই চলে, কারণ ওই যে ওই 7 দিন হোটেল রুম অলরেডি আমায় শিখিয়ে দিয়েছে আমাকে কিভাবে থাকতে হবে। এবার শুরু হলো নিজেকে গুছিয়ে তোলার পালা, মানে ওই আর কি, নিজেকে বুঝিয়ে নেওয়া যে আমাকে এবার সবটা ছেড়ে যেতে হবে, মানে নিজের বেড়ে ওঠার শহর, স্কুল, বন্ধু বান্ধব, মা বাবা, মামনি পাপা সবাইকে ছেড়ে। সবচেয়ে বড় কথা, নিজের বাড়ি ছেড়ে এসে যে বাড়িটাকে নিজের বলে সবে,
চিনে নিতে জেনে নিতে ভাবতে শুরু করলাম, ঠিক সেই সময়ই সব ছেড়ে চলে যেতে হবে। সবশেষে দিনটা চলেও এলো, 3rd April 2021। প্রথমে যে ভাড়ার ঘরটায় পৌঁছাই তখন সেটাকে দেখে খুব কান্না পেয়েছিল। অবশ্য তোমরা এখন ব্লগে যেটাকে সাজানো গোছানো দেখেছিলে, মানে ব্যাঙ্গালোরে, যে সেটাকে কিভাবে পরিষ্কার করব, কিভাবে গুছিয়ে তুলব। 4 তারিখে পৌঁছে মোটামুটি পরিষ্কার করা হয়, আর যা টুকটাক বাসনপত্র আর ইন্ডাকশন নেই সেটাই চা হয়, আর রাতের ডিনারের ব্যবস্থা অ্যাপিদি আর স্বর্ণালী করে। তারপর সংসার সাজিয়ে তোলা যুদ্ধ শুরু করি 5 তারিখ সকাল থেকে। সে আরও এক নতুন সকালের যেন শুরু হলো। হ্যাঁ, কি যেন বলছিলাম, সে এক নতুন সকালের শুরু, সত্যিই নতুন সকালের শুরু। কারণ যে সংসারে একটা কৌটো অবধি নেই, কৌটো তো দূরের কথা, বাথরুমের বালতিটা অবধি নেই। আজ ভাবলে সত্যি নিজেই ভেবে পারি না যে কিভাবে সবটা গুছিয়ে তুললাম। আদেও কি পুরোটা গুছিয়ে উঠেছে এখনো সংসারটা? না, আজও পুরোটা গুছিয়ে তুলতে পারিনি বা তোলা হয়ে ওঠেনি। তোমরা সেদিনও দেখলে আমার ব্লগে আমি প্লেট কিনে আনলাম। হ্যাঁ, এরকম টুকিটাকি অনেক জিনিসের দরকার, মোটামুটি জোড়াতাপ্তি দিয়ে চলছে বললেই চলে। আর কেন পুরোটা আজও গুছিয়ে তুলতে পারিনি কারণটা না হয় পরেই বলছি। আজ প্রায় 1 বছর হতে চললো আমরা ব্যাঙ্গালোর শিফট করেছি, কিন্তু গুছিয়ে বোধহয় এখনো তুলতে পারিনি। যাই হোক, কারণটা পরেই বলছি। এবার আসি আমাদের সবার প্রিয় টম্পির গল্পে। টম্পি আমার গল্পে কিভাবে জায়গা করে নিল এবার সেটাই বলি। 6 তারিখ বিকেল থেকে আমার টম্পির সাথে বন্ধুত্ব করা শুরু হয়। কারণ 6 তারিখ বিকেল 5টায় আমার বর অফিস বেরিয়ে যায়, মানে 6 তারিখ থেকে যে অফিস শুরু হয় সেটা ছিল শিফটিং ডিউটি, মানে বিকেল 5টা থেকে ভোর 4টে। এই পুরো টাইমটাই আমি কাটাতাম টম্পির সাথে, কারণ টম্পি আমার দরজার কাছে এসে বসে থাকতো, তাতে করে আমার সময় কাটাতে আরও বেশি ভালো লাগতো। তো সারা রাত আমি জেগেই থাকতাম, কারণ ঘুমাতে ভয়ই পেতাম বলতে পারো, বর আসতো তারপর ঘুমোতে যেতাম। তো পুরো টাইমটা টম্পির সাথেই কাটাতাম। আর ব্যাঙ্গালোরে যখন প্রচণ্ড পরিমাণে কারেন্ট যেত, তখনও আমার বন্ধু থাকতো দুজন, এক হচ্ছে ফোনের লাইট মানে ফোনের টর্চ আর টম্পি, এই দুজনেই। তাই আজও যখন ভাবি যে টম্পিকে আর মিস করব না, কোথাও গিয়ে ওর কথা ভুলতেই পারি না। এটাও ভাবি যে ঘর ছেড়ে দিলে তো ওর সাথে আর দেখা হবে না, ওকে তো আমরা হারিয়েই ফেলবো, তাও যেন ওকে মিস করা থেকে নিজেকে বিরত রাখতে পারি না। মোটামুটি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার বলবো আমার একা একা বাজার করার গল্প, যেখানে ওখানকার ভাষা কানাডা আর আমি সেখানে হিন্দিটাও প্রপারলি জানি না। সেই অবস্থায় আমি বাজারে বেরিয়েছি। তাহলে আর আমার বলার অপেক্ষাই রাখে না যে বাজারে কিরকম ঝড় তুলতাম আমি, অবশ্যই তোমরা বুঝতেই পারছো। তো যেটা তোমাদেরকে পরে বলবো বললাম, মানে ওখানে কেন আজও পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি, কারণ ওখানে মানিয়ে নিতে থাকতে আমাদের ফ্ল্যাটে সবাই খুব হেল্প করে, তবে বেশি হেল্প করে অ্যাপিদি, ভাইয়া আর স্বর্ণালী। একদিকে ভাইয়া শিখতে শুরু করলো বাংলা, আরেকদিকে আমি শিখতে শুরু করলাম হিন্দি। মোটামুটি দুজনের ভাঙা ভাঙা বাংলা হিন্দি চলতোই। এই সব করে করেই আমাদের বন্ধুত্বটা, বন্ধুত্ব বলবো দিদি ভাই দাদা যেই সম্পর্কেই বলো না কেন, সেই সম্পর্কগুলো আস্তে আস্তে স্ট্রং হতে শুরু করলো। কিন্তু তাও যেন ওখানে মন বসাতে পারছিলাম না, বারবার ফিরে আসছিলাম নিজের চেনা শহরে। আসছিলাম কেন, আজও ফিরে আসছি বারবার। নিজের শহর কলকাতাকে কারই না ভালো লাগে, তাই আমরাও ফিরে আসি বারবার,
কি আর করব, নিজের জন্মভূমি বলে কথা। তবে ওই অচেনা শহরকেও আস্তে আস্তে ভালোবেসেছি, ভালো লেগেছে। তাই আজও মনের কোণে কোথাও একটু হলেও মিস করি ওই শহরকে। করব নাই বা কেন, ওই শহরের জন্যই আমি এই নতুন ফ্যামিলি মানে আমার এই ইউটিউব ফ্যামিলি গড়ে তোলার সিদ্ধান্ত নিই এবং এগিয়েও চলি। তাই ওই শহরও আমাকে অনেক কিছু দিয়েছে, এটা আমাকে স্বীকার করতেই হবে। তারপরের আর কোনো গল্প তোমাদের সাথে শেয়ার করার নেই বন্ধুরা, কারণ তারপরের গল্পে তোমরা আমার সাথেই আছো এই ইউটিউবের সাহায্যে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সাথে থেকো বন্ধুরা।